লক্ষ্য এবার মিয়া ভোট, মিয়ার ভোট লাগে এবার বিজেপি। বিরোধীর অভিযোগ, এবার মিয়া তুষ্টিকরণের রণনীতি বিজেপির। নির্বাচনী প্রচারত মুখ্যমন্ত্রী ঘোষণা, সংখ্যালঘু প্রতিটি পরিয়ালক দিয়া হব অরুণোদয় আসনে। উজনি উত্তর অসমৰ পাছত এবার মধ্য নামনি বরাকত সলনি হয়েছে রণনীতি। দ্বিতীয় পর্যায়ত নির্ণায়ক ভূমিকা লব সংখ্যালঘু ভোটার। মুসলমান ভোট নালাগে বলে সততে কোয়া বিজেপির এতিয়া মিয়া প্রীতি। এতিয়া মিয়ার ভোট লাগে বিজেপিক। দেশত এতিয়া লোকসভা নির্বাচনের গরম বতাহ। প্রথম পর্যায়ের নির্বাচনের ভোট গ্রহণের পাছত এবার দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের নির্বাচনের বাবে অসমত তৎপর হয়ে পড়েছে শাসক বিরোধী। 26 এপ্রিলত দেশজুড়ি দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ আর অসমের পাঁচ সমষ্টি ক্রমে নগাঁও, করিমগঞ্জ, দরং, ওদালগুড়ি, শিলচর আর ডিফু লোকসভা সমষ্টিত ভোট গ্রহণ। কিন্তু নগাঁও, করিমগঞ্জ আর দরং, ওদালগুড়ি থাকা বৃহৎ সংখ্যক মিয়া ভোটারের ভোটের আশাত এতিয়া বিজেপির রথী মহারথীয়ে চলালে সংখ্যালঘু এলাকাত তীব্র নির্বাচনী প্রচার। লক্ষণীয়ভাবে রাজ্যত এটা মহলে ধর্মীয় মিরুকরণের রাজনীতি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রয়াস চলাইছিল আর এই ক্ষেত্রে একেবারে বিফল হওয়ার কথাও কব নি। কিন্তু এবার 2024 লোকসভা নির্বাচনে প্রমাণ করলে যে মিয়ার ভোট লাগে এবার বিজেপিক। হঠাৎ রাজ্যিক বিজেপির সংখ্যালঘু বিশেষ মিয়ার প্রীতির মূলতে কি? নগদ সর্বমুঠ 9,88,101 মুসলমান ভোটার। দরং, ওদালগুড়িত প্রায় 8,50,000 মুসলমান ভোটার। করিমগঞ্জত প্রায় 8,30,000 মুসলমান ভোটার। ইতিমধ্যে অসমের 14 সমষ্টির ভিতর প্রথম পর্যায়ের 5টা লোকসভা সমষ্টিত অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ আর এই মুহূর্তলৈকে এই 5 সমষ্টির নির্বাচনত বিরোধীর উত্থানও আছে লক্ষণীয়। তদুপরি বিজেপির লক্ষ্য এবার অসমৰ 12টা সমষ্টি দখল করা আর যার বাবে বিজেপিক এটা প্রয়োজন সংখ্যালঘু ভোট বা মিয়া ভোট। আনকি নির্বাচনী প্রচারত ভোটারক আকর্ষিত করবর মুখ্যমন্ত্রীও করেছে মন্তব্য যে সংখ্যালঘুর প্রতিটি পরিয়ালক দিয়া হব অরুণোদয় আসনে, যার বাবে বিরোধীয়ে এটা অভিযোগ করেছে বিজেপি এটা নামি পড়েছে মিয়া তুষ্টিকরণের রাজনীতি। মাজত মাত্র কেবল 12 ঘণ্টা সময়, দ্বিতীয় পর্যায়ত নির্ণায়ক ভূমিকা লওয়া সংখ্যালঘু ভোটারে এবার কি সিদ্ধান্ত লয় সেয়া হব সময়ত লক্ষণীয়। কিন্তু মিয়া তথা সংখ্যালঘু ভোট যাতে বিজেপির পক্ষত না যায় তার বাবে বিরোধীও এটা সাজু হয়ে পড়েছে আর বিরোধীও চলাইছিল সংখ্যালঘু প্রধান অঞ্চলত তীব্রগতিত নির্বাচনী প্রচার। আনকি রাজ্য দলের সভাপতি অখিল গগৈয়ে শপথ খুয়ালে লক্ষাধিক সংখ্যালঘু ভোটারক যাতে বর্জন করে বিজেপিক। মুঠতে এবার লোকসভা নির্বাচনে প্রমাণ করলে মিয়ার ভোট লাগে বিজেপিক। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ, ডিজিটাল।